চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এর আগে আমি একটা চিকেনের রেসিপি বানিয়েছিলাম, তো সেটাতে আপনারা খুব আমায় সাপোর্ট করেছিলেন, তো তার জন্যই আজ আমি আবার চলে এসেছি চিকেনের আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো জিরে বাটা দিয়ে চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি কিছু মশলা বেটে নেব। আগের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তো আই বটনে ওই ভিডিওটা দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে কিছু মশলা বেটে নেব। প্রথমে আমি আদা রসুনটা বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেবো। আর এখানে আমি আদা রসুনটা একসঙ্গে বেটেছি, আপনারা চাইলে আলাদা আলাদাও বেটে নিতে পারেন। এবার আমি পেঁয়াজ কুচিটা বেটে নেবো। পেঁয়াজগুলো আমি এইভাবে ছোট ছোট করে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়, তার জন্য। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা তুলে নেব। এবার আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। দেখো আকাশ দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেবো। চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি চিকেনটা কিছু মশলা মাখিয়ে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ আদা রসুন বাটা, এক চামচ জিরে বাটা, এক চামচ কাঁচা লঙ্কা বাটা। এগুলো সব দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। আর 2 চামচ সর্ষের তেল। সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা ম্যাগনেট করতে দিয়েছি আধ ঘন্টা, তার মধ্যে আমি এখানে একটা মশলা করে নেবো। এখানে আমি নিয়েছি হাফ কাপ টক দই,
এখানে আমি মশলা নিয়েছি হাফ চামচ গরম মশলা হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এই মশলাগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো মশলাটা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এবার আমি এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে নেবার পর এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এবার দিয়ে দেবো জিরে বাটা সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো দইয়ের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মাংসটা আমি ম্যাগিনেট করে রাখার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে আমি লবণটা একদম অল্প পরিমাণে দেবো এবার এর মধ্যে আমি যে বাটিতে মশলা করে রেখেছিলাম সেই বাটির মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এবার আমি ম্যাগিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব একটুখানি জল দেবো তো এটা দিয়ে ঢাকা দেবো তারপর ওখানে চলে যাবে ওখানে এই তো এটা কষে নিই মাংসটা আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর এটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো হালকা আছে আমার এই মাংস ভাজাটা হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেবো আর এই মাংস ভাজাটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন
তো আপনারা দেখলেন আমি কিভাবে জিরে বাটা দিয়ে মাংস কষা বানালাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। আর দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে।